তো বন্ধুরা, আমরা যে প্রজেক্টটি করব সে প্রজেক্টটি আমাদের এখানে নিয়ে আসছি আমি। তো এই প্রজেক্টটির লিঙ্ক আপনাদের দিয়ে দেওয়া হবে আমাদের টিউটোরিয়াল নিচে। তো যারা এখান থেকে প্র্যাকটিস করতে চান, তারা থিমটি ডাউনলোড করে নিয়ে বা টেমপ্লেটটি ডাউনলোড করে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। তো আমি আমার এই প্রজেক্টের টোটাল এখান থেকে আমি কপি করতেছি, দেন আমার লোকাল হোস্টে আমি চলে যাবো, এই স্টুডিওতে চলে যাবো। এখন আমাকে কিছু প্রজেক্ট আছে, মানে এগুলো আপাতত দরকার নেই। এখন আমি একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিব, দেন এর ভিতরে আমি ফোল্ডার গুলি পেস্ট করে দিলাম। দেখেন, এখন আমার অ্যাডমিনটে নিয়ে আসছি, দেন অ্যাডমিন ডট লগ ইনটে নিয়ে আসছি, দেন আমার দুইটা ইন্ডেক্স এবং সিঙ্গেল পেজটা আমার নিয়ে আসছি। সো এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে আমরা সাবলাইন টেক্সটে সরাসরি কাজ করবো। তো গত পর্বে আমার যে আমরা টিউটোরিয়ালগুলো দেখেছিলাম, সো এগুলো আমাদের আর দরকার নেই। সো এটা আমরা রিমুভ, আপাতত রিমুভ করে দিতে পারতেছি। সো এখান থেকে আমরা কী করবো, এই প্রজেক্ট এখানে নিচে ড্র্যাগ করে ছেড়ে দেবো। দেখো, আমাকে টোটালি এখানে চলে আসছে। এখন ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে প্রজেক্টটি করবো সেই প্রজেক্টটির জন্য, ধরুন এখান থেকে আমরা যদি ব্রাউজিং করি, সরি, এখান থেকে যে ব্রাউজিং করি, আমার চিন্তা করতে হবে যে আমাদের এই প্রজেক্টটি করতে হলে আমাকে কি কি ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে যে আপনার টেবিল কি কি ক্রিয়েট করবে। তো ফর এক্সাম্পল, আমি একটু লোকাল হোস্টে যে আমাদের সার্ভারে যে হোস্টে আছে সেখানে চলে যাব, পিএসপি মাই অ্যাডমিন। সো এখানে আমি দেখিয়েছি আপনাদের যে আমাদের পিএসপি এর কাজ করতে হলে আমাদের যে ডাটাবেজের যে সিরিজগুলো সেগুলো দেখেছি, যে টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়, রিলেশন টেবিল কীভাবে স্থাপন করতে হয়, একটা টেবিলের সাথে একটা টেবিল কীভাবে আপনি কম্বাইন করবেন সেগুলো দেখেছি, টেবিল ক্রিয়েট করা দেখেছি, সার্চ করা দেখেছি, আপডেট করা দেখেছি, টোটালি ওখানে দেওয়া আছে। তো সেজন্য আমি আর এখানে কুয়েরি করি, স্ট্রাকচার কুয়েরি করে আমি এখানে করতেছি না। সো আপনারা ওখান থেকে ওই সিরিজটা দেখে নেবেন, তা আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সো ওখানে আপনার যে ডাটাবেজ সিরিজটা সেটা দেখলে আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে এই প্রজেক্টের জন্য অ্যাটলিস্ট। তো আপনি একজন মিড লেভেল ডেভেলপার হতে পারবেন, যে আপনাদের র পিএসপিতে আপনাদের কিভাবে কাজ করে একটি পূর্ণাঙ্গ ব্লগ বা একটা সাইট তৈরি করা যায়, সেজন্য ওখানে টোটাল ডিসক্রিপশন বলা হয়েছে এবং ডিসক্রাইব করা হয়েছে। সো এখান থেকে আমি একটি ডাটাবেস ক্রিয়েট করবো। সো ডাটাবেসে ক্লিক করব। সো আমি এখানে আমি চাচ্ছি যে আমি প্রজেক্টে আমি একটা ডাটাবেস এখানে ক্রিয়েট করে ফেলবো। সো দেখুন, আমি একটা ডাটাবেস ক্রিয়েট করার আগে আমাকে চিন্তা করতে হবে আমি যে নামে ডাটাবেসটি ক্রিয়েট করবো সে আদৌ আমার এখানে আছে কিনা। যদি থাকে তাহলে এটা আমার আপনাকে নিবে না, সেজন্য আমি দেখাচ্ছি সেটা আমার প্রথম টিউটোরিয়ালে ওখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। সো এখান থেকে আমি যে প্রজেক্ট নামে ডাটাবেসটি দিলাম সেটা আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন, প্রজেক্ট নামে আমাকে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আপাতত আমরা এই একটা ডাটাবেস ক্রিয়েট করে রাখলাম, দেন আমরা সাবলাইন টেক্সটে চলে আসবো। এখান থেকে আমাদের এটা আপাতত দরকার পড়তেছে না। এখান থেকে আমরা একটা ইনক্লুড নামে একটা ফাইল তৈরি করে নিই। এখান থেকে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করে নেবো, যে নিউ ফোল্ডার ক্লিক করার সাথে সাথে আইএনসি নামে একটা আমরা নিউ ফোল্ডার নিয়ে ফেললাম। দেখেন, একটা নিউ ফোল্ডার আমাদের চলে আসে। এই ফোল্ডারের আন্ডারে আমরা একটা ফাইল নিয়ে নিব, সে নাম দিব কনফিগ ডট পিএসপি। সো কনফিগ ডট পিএসপি এই কারণে দিলাম, আমরা যে কাজটি করবো সেই ডাটাবেসটা এখানে কানেক্ট করে রাখবো। সো আপনি এখানে ডাটাবেসে নাম দিতে পারেন, কনফিগ ডট পিএসপিও আপনি দিতে পারেন অ্যাজ ইউ উইশ। সো এখান থেকে আমরা কি করবো, আমরা পিএসপি একটি পিএসপি, এখন আমি ডাটাবেজের কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় সেটা তো আমি মহায় আপনাদের দেখিয়েছি। সো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে সেটা আপনাকে হোস্ট, এটি একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তারপর আমি আরেকবার ডিসক্রাইব করে নিচ্ছি। তো হোস্ট হলো আপনাদের যে আমরা যে ডাটাবেসটি এখানে নিয়ে আসছি সেটা আমাদের কি হোস্ট সেটা দেখানোর জন্য, দেখুন এটা আমাদের লোকাল হোস্টে আছে, এখানে হোস্ট নামে কোনো নাম নেই, অটোমেটিক একটি নাম্বার দিচ্ছে। সো আমাদের এটা লোকাল হোস্টে আছে, সেজন্য আমরা আসলে বেসিক্যালি আপনি যখন অফলাইন বা অনলাইন যেটি ইউজ করেন না কেন, সো আপনাকে এখানে হোস্ট নামেই আপনাকে এই ডাটাবেসটা সিলেক্ট করতে হবে। দেন তারপর আমি লিখব ইউজার। সো আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করছি সেটা ইউজারটাকে একটু যদি আমি দেখে আসি, দেখেন এখান থেকে ইউজারটা আছে আমাদের সরাসরি রুট, এখানে ইউজারটা আছে রুট, আমি এখান থেকে রুট দেবো। সো রুট,
এরপর আমাদের কি হোস্ট হয়ে গেল এবং ইউজার হয়ে গেল, এখন আমাদের লাগবে এই ডাটাবেজের পাসওয়ার্ডটা লাগবে, পাসওয়ার্ড। সো এট লিস্ট আমরা এখন পাসওয়ার্ড কোনো ক্রিয়েট করিনি, দেখেন আমাদের পাসওয়ার্ড নামে কোনো কলাম এখানে নেই, সো আমরা এটা ফাঁকা রেখে দিব, আপাতত পাসওয়ার্ড লাগবে না। এরপর লাগবে আমাদের ডাটাবেস নেম অথবা ডিবি নেম। সো ডিবি নেমটি কি হবে, আমরা যে এই ফার্স্টে যে আমরা একটা রিসেন্টলি যে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম সেই ডাটাবেসের নামটা আমরা এখানে নিজে দিব কানেকশন করার জন্য এই প্রজেক্টের সাথে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে ডাটাবেসটির নামটি দিয়ে দিলাম, দেন ডাটাবেসের নামটি দিয়ে দিলাম। এখন চাচ্ছি যে আমার কি হয়ে গেছে, হোস্ট হয়ে গেছে, ইউজার হয়ে গেছে এবং পাসওয়ার্ড হয়ে গেছে এবং ডাটাবেস নামটি হয়ে গেছে। সো এখানে যে আমি ফার্স্ট অফ অল যে কাজটি করব সেটা হলো আপনার কন একটা কানেকশন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম ইকুয়াল সরি নিউ নামে, এবং এখানে একটা আমি পিএসপি এর একটি সবচেয়ে সরি মাইএসকিউএল সবচেয়ে জনপ্রিয় একটি আপনার কিওয়ার্ড হলো সেটা হলো আপনি মাইএসকিউএল আই। সো আমরা মাইএসকিউএল আই দিয়ে আমরা এখানে এটি কানেক্ট করব, মাইএসকিউএল আই দেন সেমিকোলন দিলাম। এখন আমরা এখানে যে নেমটি নিয়েছি ভেরিয়েবলটি সেই ভেরিয়েবলগুলো এখানে আমরা কি করে দিব ডিক্লেয়ার করে দেব, এখানে একে একে পেস্ট করব কমা, দেন একটু সুন্দর করে সাজিয়ে নিই আমরা এগুলো, তারপর আমরা দিব এখানে ইউজার, দেন এরপরে দিব পাসওয়ার্ড, এরপরে দিব আমরা কি ডাটাবেস নেম। তো দেখুন আমাদের টোটাল তথ্যগুলোর ভিতরে এসে গেল, এখন মাইএসকিউএল আই দিয়ে আমরা কি করলাম টোটাল ভ্যালুটা আমরা এর ভিতরে রাখলাম। এখন আমরা একটা কন্ডিশন ইউজ করব, সো আপনারা ট্রাই কেস দিয়ে করতে পারেন এফ এলস তো করতে পারেন, সো আমরা এফ এলস দিয়ে করব। সো দেখেন এখন আমাকে কি আছে একটি ভেরিয়েবল ভিতরে আমি টোটাল মানটি রাখছি, আমি ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দিলাম। দেন আরেকটি ফাংশন আমরা ইউজ করব সেটা হলো আপনার ডাটাবেজের ডাটা ফেস করে নিয়ে আসা যায় বা কোনো এরর হ্যান্ডলিং করার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করি কানেক্ট এরর। সো কানেক্ট এররটি আমরা ইউজ করব, দেন এখানে আমরা ড্রাইভ ফাংশন নামে ডাই নামে আরেকটি ফাংশন আছে সেটার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমাদের এটা টোটালি এরর আসে কিনা, পুরো এরর হ্যান্ডলিং করতেছে কিনা সেটা আমরা একটু দেখব, সেজন্য আমরা এখানে এটি পেস্ট করে দিলাম। দেন এখানে যদি কোনো ভুল থেকে থাকে এই ডাটাবেজের ভিতরে তাহলে একটা এরর হ্যান্ডলিং করবে, আর আদারওয়াইজ না হয়ে এলস এসে আপনাকে এই ডাটাবেজটি শু করে দিবে। আমরা এখানে ইকো করব ডাটা বেস কানেকশন ওকে, এই টেক্সট বুকে লিখলাম যে আমাদের কি বিষয়টি ঘটলো, আমরা এখানে টোটাল অবজেক্টটি রাখলাম, দেন ইফ নামে আমরা এই কানেকশন অবজেক্টটি রেখে বললাম যে এখানে কোনো ভুল থাকলে অটোমেটিক্যালি আমাদের এরর হ্যান্ডলিং নামে যে ফাংশনটি আছে সেই এরর হ্যান্ডলিং করে এবং ডাই ফাংশনের মাধ্যমে সে এটা শু করবে, আর আদারওয়াইজ আপনি এখানে এরর না তাহলে সে সরাসরি কি করার মধ্যে সাকসেসফুলি কানেকশন এখানে আমাদের চলে আসবে। তো বন্ধুরা এখন চলে আসি, আমরা এখানে আসব লোকাল হোস্ট প্রজেক্ট আইএনসি নামে, ভিতরে আমাদের আছে কি এখানে যে ডাটাবেসটি ক্রিয়েট করছে এর সাথে আমাদের সাকসেসফুলি ভাবে কানেকশন হয়ে গেছে। সো বন্ধুরা পরবর্তী টিউটোরিয়াল দেখানোর সবাইকে।